সালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পোর্টস অ্যান্ড নেচারাল বিউটি এই ছেলেটা যখন রোমায় জয়েন করেছিল প্রথম দিনই সে রোনালদোর মতো সুপার স্টারের জার্সি সেলের রেকর্ড ভেঙে দিয়েছিল তার প্রেজেন্টেশনে আগের সব রেকর্ড ভেঙে অ্যাটেন্ডেন্সের বিশ্ব রেকর্ড করে অথচ রোমায় আসার আগে দিবালা ছিল তার কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ে তারপরও ফ্যানদের তাকে নিয়ে এত উত্তেজনার পর বোঝাই যায় তাকে ইতালির মানুষ কতটা ভালোবাসে নন ইতালিয়ান ফুটবলারদের মধ্যে ম্যারাডোনা বাদে হয়তো এমন ক্রেজ কোনো ফুটবলারের ছিল না ইতালিতে অথচ এই ছেলেটা আর্জেন্টিনায় সর্বদাই অবহেলিত কোনো সময় তাকে আর্জেন্টিনাতে সেই সম্মান সুযোগ দেওয়া হয়নি যেটা সে ডিজার্ভ করে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে রিজেক্ট করে জাতীয় দল হিসেবে বেছে নেয় মাতৃভূমি আর্জেন্টিনাকে যখন আর্জেন্টিনা ছিল খারাপ সময়ে হয়তো সে যদি আর্জেন্টিনা বাদ দি ইতালিকে তার ন্যাশনাল টিম হিসেবে বেছে নিত মেসি রোনালদো তাদের জাতীয় দলে যেমন সম্মান পেয়েছিল ঠিক তেমনই সম্মানটা দিবালা কোপা আমেরিকারও দল ঘোষণা হয়ে গেছে যদিও পঁচিশ সদস্যের দল এখনো পরিপূর্ণ সদস্য মূল দল ঘোষণা করা হয়নি কিন্তু পাওলো দিবালা সেই পঁচিশ সদস্য দলে নেই কোনো এক অজানা কারণে তিনি নেই যে কারণটা কেউই জানে না কেন দিবালা নেই দিবালাকে আদৌ ফিরবে কিনা তা কেউই জানে না দিবালার এই দলে না থাকার জন্য দায়ীকে লিওনেল এস কালোনি নাকি লিওনেল মেসি আপনাদের কাছে যদি সেই প্রশ্নের উত্তর থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন সালাম আলাইকুম আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন